আসসালামু আলাইকুম। আজ গাছের বেগুন দিয়ে আমি রান্না করেছি, রুই মাছের ডিম দিয়ে বেগুন ভাজি, অসম্ভব মজার। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগবে রেসিপিটি তো অবশ্যই শেয়ার করবেন। যেহেতু গাছের বেগুন দিয়ে রান্না করেছি, তাই বেগুন গাছগুলো একটু শেয়ার না করে তো পারছি না। তো অনেক বেগুন গাছ আছে আমার, ওখান থেকে তুলেছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। আলহামদুলিল্লাহ, বেগুনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, আমি কিউব করে কেটে নিয়েছি। আপনার চাইলে লম্বা লম্বা ভাবে কাটতে পারবেন। আর গাছের বেগুনটা এতটা ফ্রেশ লাগছে। সর্ষের তেল দিয়েছি আমি হাফ কাপ। এই রুই মাছের ডিম বা যে কোনো মাছের ডিম দিয়ে বেগুন ভাজাতে তেলের পরিমাণটা বেশি লাগে, তো আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারবেন। একটা রসুন কুচি আমি দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে নিব, পেঁয়াজ যত বেশি দিবেন তত বেশি ভালো লাগবে খেতে। তো আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি, সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম, এক চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। এই বেগুন ভাজাটা কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে, আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আমি কিন্তু কাঁচামরিচও অ্যাড করবো, তো আমি লাল মরিচ দিয়েছি এক টেবিল চামচ, একটা তেজপাতাও দিয়ে দিলাম। এখন ধুয়ে রাখা বেগুনটা আমি অ্যাড করে দিব। এই রেসিপিটা কিন্তু আমি আমার আম্মার কাছ থেকে নিয়েছি। আম্মার হাতের এই রুই মাছের ডিম দিয়ে বেগুন ভাজা কতটা যে মজার হয় আমি আম্মার মতো পারি না, কিন্তু কাছাকাছিতে আসে। আসলে মায়ের হাতে না অনেক জাদু থাকে, হাজার চেষ্টা করলেও সেই জাদুটা আমরা রপ্ত করতে পারি না। তো মাছের ডিম, এটা রুই মাছের ডিম, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে, আর হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আর যেখানে কিছুটা রয়ে গেছে এখানে আমি পানি দিয়ে এটাও দিয়ে দিব, মিশিয়ে নিব। তো বাটি ধুয়ে পানিটাও দিয়ে দিলাম, তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ বেগুনটা একদম নরম হয়ে যাচ্ছে। তো চুলার আঁচটা আমি আরো লো করে দিয়েছি, 2 মিনিট পর আবার নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। একদম যেটুকু পানি দিয়েছিলাম শুকিয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। আর 1-2 মিনিট একটু ভেজে দিলে এটা কিন্তু হয়ে যাবে। অবশ্যই কিন্তু আমি এখন লবণটাও চেক করে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, ডিম দিয়ে বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই লবণটাও চেক করেছিলাম এর আগে, মাশাআল্লাহ কি বলবো, আলহামদুলিল্লাহ এতটা বেশি মজার হয়েছে, আজকে অনেকগুলোই ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার রান্না কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।